বাড়ি থেকে বেরোবার সময় মা বললেন, বাবু যাস না, কি দরকার গাদা ঘাঁটার? বের হতে হতে আমি মাকে আশ্বস্ত করলাম, ভেবো না মা, কিছু হবে না, আমি ফিরে আসবো তাড়াতাড়ি। মার উদ্বেগ স্বাভাবিক, যা যা ঘটেছে বিগত কয়েক বছরে আমার জীবনে, কিন্তু আজ যে আমার মিউয়ের জন্মদিন, আমাকে যে যেতেই হবে ওর কাছে, কাদা না ঘাঁটলে পদ্মফুলের কাছে পৌঁছবো কীভাবে? হাতের প্যাকেটটার দিকে তাকালাম, দুটো নতুন ড্রেস আর ড্যান ব্রাউনের দুটো উপন্যাস সুন্দর চকচকে কাগজে মোড়া। মিউ তার বাবাইয়ের কাছে বহুদিন আগে আবদার করেছিল এই গল্পের বই দুটো, নানা ঝামেলায় কেনা হয়ে ওঠেনি। আজ এগুলো দেখে কত খুশি হবে ও, ভাবতেই আমার মুখেও চওড়া হাসি খেলে গেল। পিছনে না তাকিয়ে আমি সায়ন্তন সেন তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এলাম। শিয়ালদাগামী ট্রেনটায় ভিড় ছিল না বিশেষ, জানলার ধারেই বসার জায়গা পেলাম। ট্রেন চলতে শুরু করলে ফুরফুরে হাওয়ায় চোখটা বেশ বুঝে এলো, যা ধকল গেছে সারাদিন। অফিস করে বাড়ি ফিরে এক ব্যাগ ছাত্র ঠেঙিয়েই আবার বেরিয়ে পড়েছি, জলখাবারটা খাবারও সময় পাইনি। মধ্য চল্লিশে এসে বয়স জানান দিচ্ছে এখন আর এত পরিশ্রম সহ্য হয় না। শরীরে তেমন রোগবালাই না থাকলেও ভেঙে গেছে মনটা। আজ তো মিউ আমার সঙ্গেই থাকতে পারত, তার পরিবর্তে আমাকে এখন, যাক আজ মিউ বারোতে পড়বে, আজ পুরনো কথা ভাববো না, ভাববো না বললেই যদি মন কথা শুনত। চলন্ত ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে আমার বন্ধ চোখের সামনে একটার পর একটা অতীতের ছবি সাজিয়ে দিতে থাকলো সে। মৌলিকে ভালোবেসেই বিয়ে করেছিলাম, ওদের অবস্থা সচ্ছল ছিল না, বিধবা মাকে নিয়েই ও থাকত। আমি মোটামুটি ভদ্রস্থ একটা চাকরি পাওয়ার পর আর দেরি করিনি, কেন জানি না আমার বাবা মার বিয়েটায় বিশেষ মত ছিল না। মৌলিদের বাড়ি নিয়ে গেছিলাম বাবা মাকে, বাড়ি ফিরে বাবা বলেছিলেন, বাবু তোর পছন্দই শেষ কথা, তবু একবার ভেবে দেখ। ঘাড় মাখিয়ে প্রশ্ন করেছিলাম, কেন ওরা গরিব বলে? বাবা ম্লান হেসে বলেছিলেন, আমরাও এমন কিছু টাটা বিল্লা নই বাবু, কথা সেটা নয়, কথা হলো কেউ অর্থের দিক দিয়ে গরিব হয়, কেউ মানসিকতার দিক দিয়ে। যাক গে, আমার বিরক্ত লাগছিল, ঝেঁঝে উঠে বললাম, মাত্র তো একদিন ঘণ্টাখানেক দেখলে মৌলিকে, তাতেই এত কিছু বুঝে গেলে? বাবা অসহায় গলায় বলেছিলেন, কি করব বাবু, এই ঘণ্টাখানেকের মধ্যে ওদের বাড়িতে একটাও বই খাতা পেন দেখলাম না। যে মৌলিকে জিজ্ঞেস করলাম, তুমি বই পড়ো না? হেসে উঠে উত্তর দিল, অত ধৈর্য নেই কাকাবাবু, অথচ আমি যে জানি আমার ছেলে বই ছাড়া থাকতেই পারে না, এখনো দেখছি তার শার্টের বুক পকেটে তিনটে পেন গোজা। বিয়েটা দুদিন সিনেমা দেখতে যাওয়া বা গড়ের মাঠে বসে হাওয়া খাওয়া নয় বাবু, সারা জীবনের ব্যাপার, মৌলিকই তোকে বুঝবে, দেখ ভেবেচিন্তে কি করবি। বাবার কথা পাত্তা দিইনি তখন, বৃদ্ধ বয়সের অযথা উদ্বেগ বলে ভেবেছি, বাবাও আর কিছু বলেননি। আমার বাবা মা দুজনেই সরকারি চাকরি করলেও তাদের পারিবারিক দায় দায়িত্ব ছিল অনেক বেশি, তাই আমাকে আর দিদিকে সোনার চামচ মুখে দিয়ে মানুষ করতে পারেননি তারা, সম্ভবত জানোনি, কিন্তু খুব সচেতনভাবেই যেটা তারা আমাদের দুই ভাই বোনকে সব সময় দিয়ে এসেছেন সেটা হলো স্বাধীনতা। ছোট থেকেই পড়াশোনা বা জীবনের অন্য যে কোনো ক্ষেত্রে আমাদের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত, বাবা মা শুধু তাদের মতটা জানাতেন, এটা করা উচিত অথবা ওটা করলে সমস্যা হতে পারে, নিজেদের সিদ্ধান্ত কখনোই চাপিয়ে দিতেন না আমাদের উপর। মা বলতেন, নিজেদের সিদ্ধান্ত নিজেরা নাও, যদি তা ঠিক হয় আনন্দের সঙ্গে আত্মবিশ্বাস পাবে, আর যদি ভুল হয় আমরা মা বাবা তো রইলাম তোমাদের দুই পাশে। সম্ভবত সেজন্যই সেদিন বাবা, দেখ কি করবি বলে চুপ করলেন, আর আজও মা, যাস না বাবু বলেও আর বিশেষ জোরাজুরি করলেন না।
বিয়ের কিছুদিনের মধ্যেই বাবার কথার মর্ম উপলব্ধি করলাম। মৌলি আমার জীবনটাকে সম্পূর্ণ নিজের হাতে নিয়ন্ত্রণ করতে লাগলো। মধ্যম গ্রামে অফিস করে বারাসাতে নিজের বাড়িতে ফেরা, এটুকুর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল আমার জীবন। আমি টুকটাক লেখালেখি করতে ভালোবাসি, বাড়ি ফিরে লিখতে বসলেই খাতা কেড়ে নিত ও। হাসতে হাসতে বলতো, নতুন বিয়ে করা বউকে ফেলে রাত দিন খাতা পেন নিয়ে এসব কি? হ্যাঁ, আমিও হাসতাম, ভাবতাম এটাই মৌলির ভালোবাসা, আমাকে চোখের আড়াল করতে চায় না ও। অসন্তুষ্ট হয়েছিলাম যেদিন দিদি বলেছিল, কাউকে দখল করে রাখার নাম ভালোবাসা নয় রে, কাউকে ভালোবাসলে তার ভালোবাসা জিনিসগুলোকেও ভালোবাসতে হয়। দিন দিন লিখে পাওয়া আমার মেডেলগুলোয় ধুলো জমতে লাগলো। একদিন দেখলাম ওয়েস্ট পেপার বাস্কেটে স্থান হয়েছে তাদের, কাঁচের আলমারিতে ওদের জায়গা নিল মৌলির পছন্দের সুদৃশ্য শোপিস, শৌখিন গণেশ, খেলনা হাতি, কাঠের পালতোলা নৌকা। আমার কলম অভিমানে স্তব্ধ হলো। রাতে একটু গল্পের বই না পড়লে আমার ঘুম আসে না, অথচ টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই পড়লেও মৌলির অসুবিধা, ওর চোখে আলো লাগলে মাথা যন্ত্রণা হয়। রাতের পর রাত না ঘুমিয়ে অবশেষে আমি ঘুমের ওষুধের শরণাপন্ন হলাম। সমস্যা বাড়তে লাগলো দিন দিন, আমার লেখা পড়া কিছুই মৌলির পছন্দ নয়, আর ওর কিছু পছন্দ না হলেই বাড়িতে চিৎকার অশান্তি, ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার হুমকি। মৌলি যে এত খারাপ ভাষায় কথা বলতে পারে এতদিনের প্রেম পর্বে জানতেই পারিনি আমি। একদিন অনুনয় করেই ওকে বলেছিলাম, তুমি তো বিয়ের আগেই জানতে মৌলি আমি একটু একটু লিখি, পড়তে ভালোবাসি, কখনো তো কিছু বলনি, এখন বাধা দাও কেন? মৌলি মুখ বেঁকিয়ে উত্তর দিয়েছিল, বিয়ের আগের আর পরের জীবন এক নয় সায়ন্তন, লিখে তুমি আমার কোন গোষ্ঠী উদ্ধার করবে, নতুন রবীন্দ্রনাথ হবে? তার চেয়ে একটু তেল নুনের হিসেব শেখো, আমার উপকার হয়, বাজারে গেলে চারটে জিনিস বললে তো তিনটে ভুলে যাও, এত ভাবুকপনা কিসের তোমার? স্তব্ধ হয়ে গেছিলাম, এটা কোন মৌলি, এ কোথাকার ভাষা, কাকে বিয়ে করলাম আমি? মনে পড়েছিল বিয়ের আগে বাবার বলা রুচির দারিদ্রের কথা, আবেগী মানুষ আমি, ছোট থেকে একটুতেই চোখে জল আসে, আজও চোখের কোণবে কখন দুফোঁটা জল গড়িয়ে গালে এসে পড়েছিল। ওই অবস্থাতেই মৌলির হাত দুটো ধরতে গেছিলাম, জানি না কেন হাত সরিয়ে নিয়েছিল মৌলি, তীক্ষ্ণ গলায় বলে উঠেছিল, পুরুষ মানুষ সবসময় ফ্যাঁচ ফ্যাঁচ করো কেন বলো তো, অসহ্য লাগে আমার, ছেলেদের ন্যাকা কান্না দেখলে ঠিক মনে হয় যেন চোখ দিয়ে পেচ্ছাপ করছে। না, আর কিছু বলার ক্ষমতা ছিল না আমার, চোখ ভীষণ জ্বালা করে উঠে শুকিয়ে গেছিল গালে এসে পড়া চোখের জলের দাগটুকু। পড়াশোনায় ভালো বলে পাড়ায় সুনাম ছিল আমার, ছুটির দিন বাড়িতে কিছু ছাত্রছাত্রী আসতো পড়তে, পড়াতে আমি ভালোও বাসতাম, আমি পড়াতে বসলেই মৌলির মনে পড়ত বাড়িতে একটুও কাঁচা লঙ্কা নেই, কখনো বা ঠিক তখনই প্রয়োজন পড়ত কলের প্লাম্বারকে, অথবা ঠিক তখনই রান্না করতে ইচ্ছে হতো আলু পটলের তরকারি। ছাত্রছাত্রীদের টাস্ক দিয়ে বসিয়ে রেখে ছোট স্কুটিটা নিয়ে বাজারে ছুটতে হতো আমায়, পথে ঘাটে বা বাজারে ছাত্রছাত্রীদের বাবা মারা একাধিক দিন দেখতে পেত, যে সময় যে শিক্ষকের কাছে তারা তাদের ছেলে মেয়েদের পড়তে দিয়ে এসেছেন সেই সময় সেই শিক্ষক ঝোলা হাতে বাজারে আলু পটলের দরদাম করছে। আমার ছাত্রছাত্রী কমছিল দিন দিন। একদিন মৌলিকে বলেছিলাম, আমার শিক্ষক হিসাবে সম্মানটা রাখতে দাও তুমি। মৌলিটা স্বভাবসিদ্ধ স্বরে বলেছিল, আরে রাখো তোমার সম্মান, তোমার মান সম্মান ধুয়ে জল খাবো নাকি আমি? মাঝে মধ্যেই আমার বন্ধুরা আসতো আমার বাড়ি, ছোট থেকেই বন্ধুদের সঙ্গে হইচই করতে ভালোবাসতাম আমি, এই একটা ব্যাপারে মৌলির খুব একটা আপত্তি দেখিনি কখনো, বরং সরোজ অসীম নীলাভরা এলে ও বেশ খুশি হয়ে উঠত, কোমরে শাড়ির আঁচল জড়িয়ে এটা সেটা রান্না করত ওদের জন্য, ভালো লাগতো আমার। যাক,
আমার কোনো একটা ভালো লাগাকে তো মৌলিক গুরুত্ব দেয়। যেদিন অফিস থেকে বাড়ি ফেরার পর মা এসে বলেছিলেন, বাড়িতে এত বন্ধুবান্ধব আনা বন্ধ কর বাবু। চমকে উঠেছিলাম। ছোট থেকে বাড়িতে আমার বন্ধুবান্ধব আসে, কখনো মাকে অসন্তুষ্ট হতে দেখিনি তো। অবাক গলায় জিজ্ঞেস করেছিলাম, কেন এ কথা বলছো মা, কিছু হয়েছে? মৌলি পাশেই দাঁড়িয়েছিল। মা ওর দিকে একবার তাকিয়ে বললেন, না হয়নি কিছু, কিন্তু হতে কতক্ষণ? আগে তুই একা ছিলিস, এখন বিয়ে করেছিস, ভুলে যাস কেন? তোর স্ত্রীর একটা সম্মান, একটা আবরু আছে। তোর অনুপস্থিতিতে কেন সরোজ? মা কথা শেষ করতে পারলেন না, দাঁতে দাঁত চেপে মৌলি বলে উঠল, আপনি কি বলতে চাইছেন মা? মা একটু হেসে বললেন, আমি কিছুই বলতে চাইছি না বৌমা, আর যদি কিছু বলতে চেয়েও থাকি, কি বলতে চেয়েছি তা তুমি বুঝেছ। মৌলিকে দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়ে মা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। মা বাবার সঙ্গে থাকতে মৌলি পছন্দ করত না কোনোদিনই। এবার অশান্তি চরম আকার ধারণ করল। অফিস থেকে ফিরলেই শুরু হতো ওর আবদার। দমদমে ওর বাপের বাড়ির কাছে ফ্ল্যাট নিতে হবে। মা বাবার কথা বাদ দিলেও মধ্যমগ্রামে আমার অফিস থেকে যে সেটা তুলনামূলকভাবে বেশি দূরে হয়ে যাবে, এই যুক্তিও ওর কাছে ধোপে টিকত না। কিছুক্ষণ অনুনয় বিনয়ের পরই শুরু হতো চেঁচামেচি, গালাগালি, না খেয়ে দরজা বন্ধ করে বসে থাকা, জিনিস ছোঁড়াছুড়ি। আমি অসহ্য হয়ে উঠলে বাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের আড্ডায় গিয়ে বসে থাকতাম। আতান্তরে পড়তেন আমার বাবা মা। তারা না পারতেন সহ্য করতে, না পারতেন মুখ ফুটে কিছু বলতে। একদিন অফিস থেকে ফেরার পর বাবা আমাকে নিজের ঘরে ডেকে পাঠালেন। হতাশ ক্লান্ত গলায় বললেন, বৌমা যা বলছে তাই করো বাবা। এই অবস্থায় ওর উত্তেজিত হওয়া, নাকে থাকা ঠিক নয়, যে আসছে তার ক্ষতি হবে এতে। মৌলি তখন কনসিভ করেছে। দমদমে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে আসতে বাধ্য হলাম। অনাগত সন্তানের কথা ভেবে আপ্রাণ চেষ্টা করতাম মৌলিকে খুশি রাখার। মৌলি সারাদিন প্রায় ওর বাপের বাড়িতে কাটাত। আমি সকালে ভাতে ভাত রান্না করে খেয়ে অফিস যেতাম। রাতে কোনোদিন খেতাম, কোনোদিন হোম ডেলিভারি শরণাপন্ন হতাম। আতঙ্ক হয়ে গেছিল আমার বাড়ি ফেরা। মৌলিকে কিছু বলতে গেলেই পরিষ্কার বলতো, আমার যা ইচ্ছে তাই করব। কি করবে তুমি, ঝগড়া করবে, মারবে, এসো মারতে? আমি চুপ করে যেতাম। অসুখ হলেও মৌলিকে বলতে সাহস পেতাম না আমি। পাছে বলে বসে, তোমার শরীর খারাপ তো আমি কি করব, আমি কি ডাক্তার না তোমার নার্স? কটা চাকর রেখেছো বাড়িতে? অফিস করে অসুস্থ শরীরে বারাসাতের বাড়িতে চলে যেতাম আমি। রাতে না ফিরলেও খোঁজ করতো না মৌলি। ওর কাছে আমার তখনও হয়তো কিছু এক্সপেকটেশন ছিল, তাই একদিন জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা মৌলি, এই যে আমি দুদিন বাড়ি ফিরলাম না, তোমার চিন্তা হয়নি? আমার তো রাস্তায় বিপদ আপদ কিছু হতে পারত, যদি আর না ফিরতাম? মৌলি উত্তর দিয়েছিল, তোমার মুরত আমার জানা আছে, ওই তো বারাসাত অব্দি দৌড়, যাও গে যাও। বুঝেছিলাম এই উত্তরের পর আর কথা চলে না। যথাসময় আমার মিউ এলো পৃথিবীতে। ওর ফুটফুটে মুখটা দেখে আমার তপ্ত হৃদয়ে মলমের প্রলেপ পড়েছিল যেন। মা ওর মুখ দেখে নাম দিয়েছিলেন শ্রীময়ী। মিউ যখন মাস ছয়েকের, আমি ব্যাংক লোন নিয়ে দু কামরার একটা ফ্ল্যাট কিনলাম। নতুন ফ্ল্যাটটা মৌলির বাপের বাড়ির আরও কাছে। আমার সন্তানের মাকে খুশিতে রাখতে আমার সাধ্যের বাইরে গিয়ে সাজিয়ে দিলাম ফ্ল্যাটটা। দামি আধুনিক ফার্নিচার, মডিউলার কিচেন, প্রায় 10,000 টাকার সুর এক। ইন্টেরিয়ার ডিজাইনার লম্বা বিল ধরিয়ে দিল হাতে, ধার তাতেও বড় কম হলো না। ভেবেছিলাম আমার সাজিয়ে দেওয়া গৃহস্থালিতে মেয়েকে নিয়ে এবার অন্তত শান্তভাবে সংসার করবে মৌলি। কিন্তু বনের পাখিকে খাঁচায় বস মানানোর মতোই তা ছিল দুঃসাধ্য ব্যাপার। দুধের মেয়েকে আমার শাশুড়ি মার কাছে রেখে মৌলি আজ বন্ধুদের সঙ্গে পিকনিক, কাল আউটিং, পরশু পার্টি করে বেড়াতে লাগত।
সন্ধেবেলা বাড়ি ফিরে আমি মেয়েকে সামলাতাম। এর মধ্যেই বারদুয়েক মেয়ে কঠিন পেটের অসুখে ভুগল। জমের সঙ্গে প্রায় হাতাহাতি করে মেয়েকে ফিরিয়ে আনলাম। ডাক্তার বললেন, বাচ্চা খাবার সময় তার পেটে নোংরা কিছু চলে যাচ্ছে বারবার, যথাযথ কেয়ার নেওয়া হচ্ছে না খাওয়ানোর সময়। আমি আর শাশুড়িমার উপর ভরসা রাখতে পারলাম না। একগাদা টাকা দিয়ে প্রশিক্ষিত আয়া রাখলাম দিনের বেলার জন্য। এত কিছুর পরেও হাজার অনুরোধেও মৌলিকে বারাসাতের বাড়িতে ফেরাতে পারলাম না। আর্থিক সংকটে জেরবার হয়ে যাচ্ছিলাম আমি। মাসের বেতনের সিংহভাগ বেরিয়ে যেত ব্যাংকের ইএমআই এবং অন্যান্য লোন শোধ করতে। মানসিক ধৈর্য হারাচ্ছিলাম আস্তে আস্তে। মুদির দোকানে বাজারে ধার বাকিতে জিনিস কিনতে হতো, যা চিরকাল ছিল আমার অত্যন্ত অপছন্দের। মৌলিক কখনো বুঝতো না আমার সমস্যার কথা। মাসের শেষ রবিবার বাজার যাওয়ার আগে আহ্লাদি মুখ করে বলতো, মুখ মুসুর দু রকমের ডালে ফুরিয়ে গেছে, নিয়ে এসো প্লিজ, আর একটু তরকার ডাল এনো, সঙ্গে মটন কিমা, রাতে করব। স্থান কাল পাত্র ভুলে আমার স্বভাব বিরুদ্ধভাবে চেঁচিয়ে উঠতাম আমি, থাকতে তো ডালির চালের ঘরে, বাবা মা কোনোদিন মাছ মাংস খাওয়াতে পারেননি জানি, ডালটুকুও কি পাতে পড়েনি কোনো কাল, একসঙ্গে জগতে সব ডাল অর্ডার করছো তাই এখন। মৌলিক ঝগড়ার অজুহাত পেয়ে যেত। আমি অশান্তি এড়াতে স্কুটি চালিয়ে বেরিয়ে আসতাম। বারাসাতে আমার অনেক বন্ধু ছিল, অসময় তাদের কাছে হাত পাততে বাধ্য হলাম। তারা আমার গ্লানিটা বুঝত, হাত ধরে আমাকে পাশে বসাত, বলতো, এতদিন পরে এলি, আয় বস, একটু চা খা। আমি কাঁচু মাচু মুখ করে বলতাম, অসীম, হাজার পাঁচেক টাকা ধার দিবি ভাই, খুব দরকার। অসীম হাসতে হাসতে আমাকে ওর বাড়ি টেনে নিয়ে যেত। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে বাড়ি যাওয়ার সময় প্যান্টের পকেটে গুঁজে দিত একটা খাম। বাড়ি ফিরে দেখতাম 5,000-এর বদলে সেখানে 7-8,000 টাকা। লজ্জায় দুঃখে আমি নিজের মধ্যে নিজে শামুকের মতো গুটিয়ে যেতাম। যে ছুটির দিনগুলোতে দমদমের বাড়িতে কাটাতাম, যন্ত্রণা সেদিন আর আমার শেষ থাকতো না। আমাকে নিজের মতো সময় কাটাতে বই পড়তে দেখলেই মৌলি এসে বলতো, দেখো না পাড়ার ক্লাবের ছেলেরা পিকনিকের জন্য 50 টাকা চাইছে, দিয়ে এসো প্লিজ। অসহিষ্ণু হয়ে উঠতাম আমি, বলতাম, মাসের প্রথমে সব টাকা ধরে দিই তোমাকে, 50 টাকার জন্য আমাকে বিরক্ত করা কি খুব দরকার ছিল। কখনো বা তেতে পুড়ে বলতাম, জীবনে তো 3rd ডিভিশনের উপর নম্বর পাওনি, মানবিক শিক্ষা কি পেয়েছ তোমার মুখের ভাষাই তার প্রমাণ, তুমি কি বুঝবে বই পড়া লেখার মূল্য। এরপরে কি হতো তা সহজেই অনুমেয়। তোমার গোষ্ঠীতে সবাই বলে ঝগড়া শুরু করত মৌলি। ক্লান্ত হয়ে একসময় আমি চুপ করতে বাধ্য হতাম। মেয়েও বড় হয়ে উঠছিল। প্রায় আমি অফিস থেকে ফিরে দেখতাম আমার শাশুড়িমা গল্প করছেন ওর সঙ্গে। একদিন আড়াল থেকে শুনি উনি বলছেন, জানিস দিদিভাই, তোর বাবা না তোর মাকে। ধীরে ধীরে দেখছিলাম আমার মেয়েটা কেমন দূরে সরে যাচ্ছে আমার থেকে। 5 বছরের মেয়ে একদিন আমাকে বলল, বাবাই তুমি পচা, দিদুন বলেছে তোমার জন্য আমার মাম্মা কাঁদে। ছেলে মানুষ কত কিছু বলে, পাত্তা দিইনি সেদিন, পরে তার ফল বুঝেছিলাম। সিদ্ধার্থকে আমি নিয়ে গেছিলাম আমাদের ফ্ল্যাটে। বোহেমিয়ান চরিত্রের এই ছেলেটি গান লেখে, গল্প লেখে, থিয়েটার করে বেড়ায়। ভারী জমে গেছিল তার মৌলির সঙ্গে। কিছুদিন পর এক শুভাকাঙ্ক্ষী পড়শির থেকে জানতে পারলাম সিদ্ধার্থ রোজ সন্ধেবেলায় আসে আমার ফ্ল্যাটে। মৌলিকে কিছু বলে লাভ হবে না জানতাম, তাই একদিন সিদ্ধার্থকেই বলেছিলাম, দেখ ভাই, সব কিছু তো একটা শোভন অশোভন ব্যাপার আছে, তাই আমি বাড়ি না থাকলে তুই যাস না আমার বাড়ি। সিদ্ধার্থ চুপচাপ শুনেছিল। ফিউরিয়াস হয়ে উঠেছিল মৌলি। ওর মতে আমি নাকি আমার সব ব্যবহারের দ্বারা পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধিত্ব করছি, এটাই নাকি মেল জিন। তর্ক করিনি আমি, শুধু একদিন মৌলি যখন মেয়েকে পড়াতে নিয়ে যাওয়ার ছুতো করে সামনের পার্কে
সিদ্ধার্থর সঙ্গে সময় কাটাচ্ছিল, হাতে নাতে ধরেছিলাম ওদের। সেদিন আর অজুহাতে রাস্তা খোঁজেনি মৌলি, সরাসরি আটকে গেছিল। বলেছিল, বেশ করি, আমি সিদ্ধার্থর সঙ্গে মিশি। তোমাকে এমন কোনো দাসখত লিখে দিইনি যে কারোর সঙ্গে মিশতে কথা বলতে পারবো না আমি? তুমি নিজের চরকায় তেল দাও। বুঝতে পারছিলাম এই সংসার টেকানো ক্রমশই দুরূহ হয়ে উঠেছে আমার কাছে। লোকলজ্জা আর সমাজের ভয়ে কোনো রকমে দিনের পর রাত, রাতের পর দিন কাটিয়ে যাচ্ছিলাম আমি। বাবা মাও যে দূরে বসে আমার চিন্তায় পাগল হয়ে উঠছিলেন টের পাইনি আমি। ধাক্কা খেলাম হঠাৎ মার হার্ট অ্যাটাকের খবরে। হন্তদন্ত হয়ে ছুটে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম। মৌলি আমার পথ আটকাল। এই কাগজটা সই করে যেখানে ইচ্ছে সেখানে যাও, ডিভোর্স পেপার বাড়িয়ে ধরল মৌলি। দিনের পর দিন সহ্য করার পর আমার যেন রুখে দাঁড়াতে ইচ্ছে করল। বললাম, আমি দরকারে বের হচ্ছি, ফিরে আসি, দেখি কত মিথ্যে কথা লিখেছো তুমি এই পেপারে, তারপর তো সই করার প্রশ্ন। সেদিন রেগে গেলেও পরে বুঝেছি যে যেতে চায় তাকে আটকে রাখা যায় না। সই করে দিয়েছি ডিভোর্স পেপারে। সই করার আগে ফোন করেছিলাম আমার শাশুড়ি মাকে, জানিয়েছিলাম তার মেয়ে ডিভোর্স চাইছে, কেন চাইছে সেটাও জানিয়েছিলাম। অদ্ভুত নিস্পৃহ গলায় তিনি উত্তর দিয়েছিলেন, এটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমাকে এর মধ্যে টানছো কেন? আমি নিশ্চয়ই তোমাদের ডিভোর্সের জন্য দায়ী নই। সেপারেশনে আছি এখন, ফিরে এসেছি বারাসাতের বাড়িতে। মা এখন খানিকটা সুস্থ। ভাঙা মন নিয়ে আমি হাত দিয়েছি আমার শেষ না হওয়া উপন্যাসটাতে। খাওয়া ঘুম ভুলে মেতে আছি ওটা নিয়েই। এর মধ্যে একদিন মৌলিকে বুঝিয়ে দিয়ে এসেছি ওর বিয়েতে পাওয়া সোনার গয়না। মৌলি আমায় মনে করিয়ে দিয়েছে, ভুলে যেও না আমি তোমার মেয়ের মা, আমাকে এই ফ্ল্যাট থেকে বের করে দিলে তুমি আসলে তোমার মেয়েকেই আশ্রয়হীন করবে। আমি হেসেছি শুধু। ঠিক সময় ডিভোর্স হয়েছে, মাসের পর মাস ফ্ল্যাটের ইএমআই গুনে গেছি আমি, আর জেনেছি ওই ফ্ল্যাটে আমার কোনো অধিকার নেই। বারাসাতে সবাই করুণা করত আমায়, আমার বন্ধুরাও। আমার এক সাইকিয়াট্রিস্ট বন্ধু আমাকে বলেছিলেন, এক পুরুষ বা নারীর প্রতি দীর্ঘদিন আকর্ষণ বোধ না করাও একটা মানসিক অসুস্থতা সায়ন্তন, তাও তুই বন্ধু বলে জিজ্ঞেস করছি, ভালো করে ভেবে বলতো, তোর দিক থেকে ঘনিষ্ঠতা স্থাপনে কোনো ত্রুটি থেকে যায়নি তো? স্বীকার করতে বাধ্য হয়েছিলাম, তুলকালাম ঝগড়ার পর রাতের বিছানায় মৌলি যখন আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত, আমি ওরটাকে সাড়া দিতে পারতাম না। আমার মনে হতো বিষাক্ত একটা সাপ যেন পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরছে আমায়, আমার দম বন্ধ হয়ে আসত। হেলে দুলে দমদম স্টেশনে এসে দাঁড়ালো ট্রেনটা। আমি দীর্ঘক্ষণের অতীত ভ্রমণ ছেড়ে উঠে দাঁড়ালাম। নিজের হাতে যত্নে সাজানো ফ্ল্যাটের বন্ধ দরজার সামনে এসে কলিং বেল বাজালাম। পরিচারিকা দরজা খুলে একমুখ হাসি নিয়ে অভ্যর্থনা জানালো, আসেন দাদা, মিউকে একটু ডেকে দাও। বলে আমি ভেতরে ঢুকতেই যাব, রিন রিনে গলায় শুনলাম, দাঁড়াও বাবা। পরির মতো সেজে মিউ এসে দাঁড়িয়েছে দরজায়, দরজাটা আটকে। ধাক্কা খেলাম, বাবা, বাবাই নয়। হাতের প্যাকেটটা বাড়িয়ে বললাম, হ্যাপি বার্থডে মা, এতে দুটো ড্রেস আর। কথা শেষ হওয়ার আগেই নির্বিকারভাবে আমার হাত থেকে প্যাকেটটা নিয়ে মুখ তুলে আমার দিকে তাকিয়ে রইল মিউ। ভাবটা ঠিক যেন, বলো আর কিছু বলবে? আমার গলাটা ভীষণ শুকিয়ে উঠল। বললাম, চল ভেতরে যাই, একটু জল খাবো, তেষ্টা পেয়েছে। তুই দেখ না ড্রেসগুলো পরে। আবার আমাকে থামিয়ে দিয়ে উত্তর এলো, তুমি এখানেই দাঁড়াও, আমি জল আনছি। মিউ ভেতরে চলে গেল। আমি কাঁদতে ভুলে গেছিলাম, আজ আবার চোখের কোণ দুটো জ্বালা করে উঠল। মিউ জল হাতে ফিরে এলো, সঙ্গে ওর মা, আর সবার পিছনে সিদ্ধার্থ। রুদ্ধকণ্ঠে কোনো মতে বলতে পারলাম, মিউ, তুই আমার শেষ আশা ছিলি, তুইও। মৌলি হিহি করে হাসতে হাসতে বলে উঠল,
এমন করিস না রে মিউ, তোর বাবা আবার মলমূত্র ত্যাগের মতো রোজ প্রাণ ত্যাগ করে। আমার চোখের সামনেই মিউ সিদ্ধার্থর হাত ধরল। চলো আঙ্কেল, আমাদের দেরি হচ্ছে তো। আমি আস্তে আস্তে বেরিয়ে এলাম। সারা পৃথিবী আমার সামনে দুলছে তখন। আমাকে বেরোতে দেখে অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড ছুটে এলো। স্যার ভালো আছেন? হেসে ফেললাম আমি। খুব খুব ভালো থাকার দিন আজ আমার। সিকিউরিটি গার্ড দুটো খাম এগিয়ে দিল আমার হাতে। স্যার পোস্ট অফিস থেকে এসেছে। মনে পড়ল কিছুদিন আগে স্থানীয় পোস্ট অফিস থেকে ফোন করে আমাকে বলা হয়েছিল আমার আর মিউ এর পাসপোর্ট ডেলিভারি হয়ে গিয়েছে। পোস্টম্যানকে অনুরোধ করেছিলাম সিকিউরিটি গার্ডের কাছে যেন খাম দুটো জমা রাখে, আজ গিয়ে আমি নিয়ে নেব। সই সাবুত কিছু দরকার হলে পোস্ট অফিসে গিয়ে তাও করে আসব। মিউ ছোট থেকেই বেড়াতে ভালোবাসে। ডিভোর্সের আগে এবং পরেও ওকে নিয়ে ঘুরিয়ে এনেছি দেশের বিভিন্ন জায়গায়। মৌলিও এ ব্যাপারে খুব একটা আপত্তি করত না। ভেবেছিলাম এবার বিদেশে কোথাও নিয়ে যাব, তাই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আজ পাসপোর্ট নিয়ে ওকে সারপ্রাইজও দিতে চেয়েছিলাম, উল্টে আমি সারপ্রাইজড হয়ে গেলাম। মিউয়ের পাসপোর্টটা ওকে পৌঁছে দিতে অনুরোধ করলাম সিকিউরিটিকে। তারপর রাস্তায় নামলাম। পোস্ট অফিসে কাজ মিটিয়ে পথে পথে উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকলাম আমি। কোথায় যাব আমি? কি আমার গন্তব্য? আমি এমনই হতভাগ্য মুসাফির যার পাসপোর্ট তো আছে কিন্তু ভিসা? কোথাকার ভিসা লাগাবো আমি পাসপোর্টে? কোন দূর বিদেশের, নাকি একেবারে পৃথিবীর বাইরের জগতের? ঘুরতে ঘুরতে ক্লান্ত দেহে একটা পার্কের বেঞ্চিতে এসে বসলাম যখন, তখন বেশ রাত হয়েছে। দীর্ঘক্ষণ কিছু খাইনি আমি, তবু খিদে পাচ্ছিল না, শুধু ঘুম পাচ্ছিল ভীষণ। ঘুমিয়েই পড়েছিলাম। একটা কাকের কর্কশ কাকা শব্দে ঘুমটা ভেঙে গেল। আকাশ পরিষ্কার হচ্ছে, নতুন সকালের সূর্য উঠছে। হেমন্তের ভোরে বাতাসে বেশ একটা শিরশিরানি টের পেলাম। আমার সামনের একটা গাছের মগডাল থেকে একটা জীর্ণ পাতা ভোরের বাতাসে পাক খেতে খেতে আমার পায়ের কাছে এসে পড়ল। কি ভাবছো হে? চমকে পাশে তাকাই। পাজামা আর ফতুয়া পরিহিত এক পৌর ভদ্রলোক কখন এসে বসেছেন বেঞ্চে আমার পাশে। মিটিমিটি হাসছেন আমার দিকে চেয়ে, ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট। ফেলে দাও হে, ফেলে দাও জীবনের বিবর্ণ ঝরা পাতা, সব টোকা মেরে গা থেকে ফেলে দাও। নতুন সকালে নতুন হয়ে বাঁচো, দিন ফুরোলে সব ছাই হে। সিগারেটের ছাই ফেলে আবার সেটি মুখে নিয়ে টানতে টানতে বিড়বিড় করতে লাগলেন মানুষটি। আবৃত্তি করতে করতে ভদ্রলোক সামনের দিকে এগিয়ে গেলেন। তার গলা আর শুনতে পেলাম না আমি। কুয়াশার মধ্যে তিনি হারিয়ে গেলেন। আমি শুধু অস্ফুটে বলতে পারলাম, শক্তি চট্টোপাধ্যায়। ভোরের সূর্যের নরম ওম গায়ে মেখে উঠে দাঁড়ালাম আমি। না, নিজেকে কোনো কুয়াশায় হারিয়ে যেতে আর দেব না আমি, জীবনে ফিরব। কিন্তু তার আগে একটা ছুটি দরকার আমার, একটু বিরতি। বিদেশেই যাব। ভেবেছিলাম যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যেত না এককালে, তাদের রাজধানী লন্ডনে যাব মেয়েকে নিয়ে। কিন্তু না, থাক। বছর দুয়েক হলো সঙ্গীতা জাপানে সেটেল করেছে, আমাকে যেতেও বলেছে বহুবার। ওখানকার ভিসার জন্যই অ্যাপ্লাই করি বরং। নতুন করে জীবন শুরু করার আগে দেখে আসি জাপান, দ্য ল্যান্ড অফ রাইজিং সান।